প্রিয় দাউদকান্দিবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী বলছি। আপনারা সবাই জানেন আগামীকাল থেকে সমগ্র বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার জন্য লকডাউন, সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে সমগ্র কুমিল্লা এবং তথা দাউদকান্দিতে লকডাউন পালিত হবে, কারণ কুমিল্লা জেলায় সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অনুরূপভাবে গত পরশু দিন দাউদকান্দি উপজেলার 9 জন এবং গতকালের 4 জন আক্রান্ত হয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব সরকারি সকল নির্দেশনা মেনে সরকারকে সহযোগিতা করে নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান। সেই সাথে আমার স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করব প্রশাসনকে পূর্বের ন্যায় সহযোগিতা করবেন, যেন প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করে দাউদকান্দির জনগণকে বাঁচাতে পারে। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।